হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের অ্যাকচুয়ালি স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কবে ওপেন হবে। তোমাদের এই নিয়ে একটা ছোট্ট আপডেট চলে এসেছে যে তোমাদের স্কুল খোলা হবে, কিভাবে স্কুল খোলা হবে, কিভাবে কবে থেকে স্কুল খোলা হবে, সমস্ত ইনফরমেশান নিয়ে ভিডিওতে আলোচনা করব। ও আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই জানো কোভিড-19 এই দুর্লভ পরিস্থিতির কারণে এই স্কুল কলেজ সহ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অ্যাকচুয়ালি কবে স্কুল খোলা হবে সে নিয়ে প্রত্যেকটি স্টুডেন্টের মনে কিন্তু সংশয় রয়েছে। সেই কারণেই এই এখন কিন্তু সরাসরি একটা বিজ্ঞপ্তি বা একটা বক্তব্য চলে এসেছে, যেটি বক্তব্য দিয়েছে আমাদের এর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি কবে আমাদের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা সকল ইনস্টিটিউট রিওপেন হবে। তো এখানে তিনি জানিয়ে দিয়েছে বিভিন্ন নিয়মাবলীর মাধ্যমে তোমাদের স্কুল কলেজ সহ সমস্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করা হবে। 31 আগস্ট পর্যন্ত তোমাদের সমস্ত স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এবং 31 জুলাইয়ের পর যেদিনকে হচ্ছে তোমাদের শিক্ষক দিবস, সেই শিক্ষক দিবসে তোমাদের স্কুল মানে পশ্চিমবঙ্গের যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খোলার পরিকল্পনা করা হচ্ছে, এমনটি জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন যে এরকম করা হবে যে যেদিনকে স্কুল খুলছে একদিন গ্যাপ দিয়ে আবার স্কুল বা কলেজ খোলা হবে। মানে ধরো তোমাদের সোমবার দিন যদি স্কুল হয়, মঙ্গলবার ছুটি, তারপরে হচ্ছে তোমাদের আবার বুধবার স্কুল খোলা হবে, বুধবার হলে বৃহস্পতিবার ছুটি, তারপরে আবার তোমাদের শুক্রবার করা হবে, মানে একদিন গ্যাপ দিয়ে স্কুল খোলা হবে। এক্ষেত্রে তোমাদের একদিন গ্যাপ দিয়ে স্কুল খোলা মানে তোমাদের একদিন গ্যাপ দিয়ে যে স্কুল হবে সেটা না, এক্ষেত্রে তোমাদের যেরকম যে সংখ্যক স্টুডেন্ট বিদ্যালয়ে উপস্থিত হয় সেই স্টুডেন্টকেও ডিভাইড করে দেওয়া হবে, ভাগ করে দেওয়া হবে, গ্রুপে ভাগ করে ডাকা হবে। মানে ধরো তোমরা সপ্তাহে হয়তো তোমরা একদিন কিংবা দুদিন স্কুল যেতে পারবে বিভিন্ন নিয়মাবলীর মাধ্যমে। তো যেহেতু স্টুডেন্টদের অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে, ইয়ার লস হয়ে যাচ্ছে, সেই কারণে এই রকম ধরনের পরিকল্পনা করার কথা ভাবা হচ্ছে যদি একটু সিচুয়েশান ঠিক থাকে। তো এক্ষেত্রে তোমাদের যাদের মনে ডাউট ছিল যে অ্যাকচুয়ালি আমাদের স্কুল কবে দিয়ে খোলা হবে, এতদিন ধরে মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়ে কোনো কিছু জানায়নি। শিক্ষামন্ত্রী অনবরত বলে গেছে যে মুখ্যমন্ত্রী আমাদের জানিয়ে দেবে এই বিষয়ে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিল, কিন্তু এখন আজকের বৈঠকে কিন্তু এই জিনিসটা জানিয়ে দিয়েছে ক্লিয়ারভাবে, তোমাদের 31 আগস্টের পরে তোমাদের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রিওপেন হবে। তো এখানে যেটা যেরকম বললাম, তোমাদের একটা দিন গ্যাপ দিয়ে তোমাদের স্কুল শুরু হবে, এর মানে এটাই না প্রত্যেকের ক্ষেত্রে একদিন পরপরই তোমরা স্কুল যেতে পারবে, তোমাদের একটা গ্রুপ করে একদিন পরপর স্কুল ডাকা হবে, মানে স্কুলটা খোলা হবে, একদিন যাবে স্টুডেন্টরা, তারপরের দিন স্কুল বন্ধ থাকবে, আবার পরের দিন খোলা হবে, এবং তোমাদেরও সেক্ষেত্রে আবার গ্রুপ করা হবে যে তোমরা কোন দিন যাবে। অ্যাকচুয়ালি তোমরা হয়তো সপ্তাহে একদিন কিংবা দুদিন স্কুল যেতে পারবে, যেক্ষেত্রে স্টুডেন্টদের হয়তো পড়াশোনাটা অনবরত থাকবে, ও পড়াশোনাটা আর যে প্রক্রিয়াটা সেটা হয়তো কি সাময়িকভাবে চালু থাকবে, সেই চেষ্টাই কিন্তু রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন সরাসরি তার বক্তব্য শুনে নেব। কলেজ এখন বন্ধ থাকবে বা ইনস্টিটিউশন আগস্ট মাসে তো 31 আগস্ট পর্যন্ত প্রশ্নই আসে না, কারণ এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা পরে 31 আগস্টের মধ্যে বলে দেবো। আমাদের একটা টার্গেট আছে 5th সেপ্টেম্বর ডক্টর রাধাকৃষ্ণনের বার্থডে, সেদিন থেকে যদি আমরা যদি সিচুয়েশন পারমিট করে তাহলে দুর্গাপুজোর আগে পর্যন্ত এই এক মাস আমরা অল্টারনেটিভ ডেতে অল্টারনেটিভ ক্লাস করে একটা অ্যালাউ করব। যদি আগস্ট মাসে আমরা দেখি ইম্প্রুভমেন্ট হচ্ছে তবে